গত 8 মে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়ে বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ভোট হবে ইভিএমে। তিনি আশা ব্যক্ত করেছেন নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি সহ সব দলই অংশ নেবে। এরপর থেকে ইভিএম নিয়ে আলোচনা আবার জোরালো হয়েছে। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বরাবরের মতোই ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করে আসছে। গত বুধবার নির্বাচন কমিশনে ইভিএম বিষয়ক এক মতবিনিময় সভায় ইভিএম সম্পর্কে মতামত দিয়েছেন দেশের বিশিষ্ট তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম এর পুরো বিষয় খতিয়ে দেখার পর সাংবাদিকদের সঙ্গে বিশেষজ্ঞ ব্যক্তিদের পক্ষে কথা বলেন মোহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক এম কায়কোবাদ। তারা জানিয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর পুরো বিষয় দেখে আশ্বস্ত হয়েছেন। তারা আরও বলেছেন এটা অত্যন্ত চমৎকার মেশিন, এখানে ম্যানিপুলেশন বা কারচুপি করার জায়গা নেই। তবে একটি মেশিনকে কখনোই শতভাগ বিশ্বাস করা উচিত হবে না। আসুন জেনে নেই বহুল আলোচিত ইভিএম আসলে কি, কেনই বা ইভিএম নিয়ে এত আলোচনা সমালোচনা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগের জন্য যে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেই সামগ্রিক প্রক্রিয়াটিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বলা হয়। এর অন্য নাম ই ভোটিং। ইভিএম ব্যবহারে আছে নানান সুবিধা। খুব অল্প সময়ে ভোট গণনার সুবিধা তো আছেই, ইভিএম খরচের ব্যাপারেও বেশ সাশ্রয়ী। ইভিএম ব্যবহারের ফলে কোটি কোটি সংখ্যক ব্যালট ছাপানোর খরচ, কাগজের খরচ, পরিবহনের খরচ, ভোট গণনার সঙ্গে সংশ্লিষ্ট লোকবলের খরচ সবই সাশ্রয় হবে। এছাড়াও একটি মেশিন দিয়ে 4-5টি জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব। চাইলে এটা ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা উপনির্বাচনেও কাজে লাগানো যাবে। একজন ভোটার ভোট দেওয়ার পর 10 থেকে 12 সেকেন্ড ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর থাকে, ফলে সহকারী প্রিজাইডিং অফিসার ইচ্ছে করলেও একজন ভোটারকে একাধিক ভোটদানের সুযোগ করে দিতে পারবেন না। কোনো অবস্থায় যদি কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে, তবে সহকারী প্রিজাইডিং অফিসার তৎক্ষণাৎ কন্ট্রোল ইউনিটের ক্লোজ সুইচটি চেপে দিলেই দখলকারীরা কোনো ভোট দিতে পারবে না। ইভিএম নিয়ে অভিযোগও আছে কিছু কিছু ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের দ্বারা কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটতে পারে। এমনটা ঘটলে তাদেরকেও যদি প্রতি কেন্দ্রে অন্তত একটি করে মেশিনে এ প্রোগ্রাম করে দেন যে নির্বাচন শেষে ক্লোজ বাটনে ক্লিক করলে যেন স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কোনো প্রতীকে অতিরিক্ত 200 থেকে 300 ভোট যুক্ত হবে, তাহলে সহজে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়া সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে 1960 সালে। যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যদিও বিভিন্ন কারণে পৃথিবীর প্রায় 85% দেশেই এই পদ্ধতি ব্যর্থ হয়েছে, তবে এর পেছনে ইভিএম মেশিন যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল রাজনৈতিক ও অন্যান্য কিছু সমস্যা।